আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টেই বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে এক ভাই উনি দিন ধরে আমাকে বলে আসতেছিলেন যে ভাই স্কেলপিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি আমাদেরকে একটা ভিডিও টিউটোরিয়াল দিলে আমরা উপকৃত হতাম তো নরমালি আমি শুরুতেই বলে নিচ্ছি বিগিনার লেভেলে যারা আছেন ওনারা ট্রাই করবেন স্কেলপিং অ্যাভয়েড করতে তো বিগিনার বলতে এখানে মিনিমাম টু থেকে থ্রি ইয়ার্স ক্রস করার পরে তারপর আপনার স্কেল্পিং আসা উচিত তো চলুন আজকে এখন আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার এখানে না দিয়ে পারতেছি না তাহলে বিগিনাররা কী করবে তো এদের জন্য সেই বয় হলো ডেলি ক্যান্ডেল দেখে ট্রেড করা তো আমরা ফার্স্ট যদি আমরা এখানে ডেলি ক্যান্ডেল দেখি যে দেখুন ডেলি ক্যান্ডেল যদি এখানে একবার আপনাকে বাই কনফার্ম করেছে দেখেন এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ ছয় সাত দিন এক নাগে উঠছে আবার এখানে এসে আপনাকে সেল কনফার্ম করেছে এক নাগারে সেম পাঁচ থেকে সাত দিন আবার ডাউন হয়েছে এরকম দেখেন ডেলি ক্যান্ডেল দেখে যদি আপনারা ট্রেড নেন তাহলে আপনার মেন্টালটি যেটা এটা একেবারে ঠান্ডা থাকতে পারেন খুবই সহজেই আর সেকেন্ড অপশন হচ্ছে আপনার ডেলি ক্যান্ডেলের পরে আপনার চার ঘন্টার বা ফোর আওয়ার ক্যান্ডেলে দেখতে পারেন আর আমরা যারা স্কেলপিং করব তো তারাও আমাদেরকে লং টাইম অর্থাৎ মার্কেটের ট্রেন যেদিকে সেদিকে আমরা পক্ষ নিয়ে আমরা ট্রেড করবো তো চলুন আজকে তাহলে আমি একেবারে নতুন করে আরেকটা চার্ট ইনসেট করতেছি যেমন আমরা ইউরো ইউএসডি আমরা ইউরো এবং ইউএসডি পেয়ারে আপনাদেরকে দেখাবো মানে এটা স্কেলপিংয়ের জন্য ভেরি নাইস একটা পেয়ার কমপ্লিটিভ পেয়ার যেহেতু তো এখানে দেখুন ফার্স্ট আমরা যদি ডেলি ক্যান্ডেল দেখি বা ট্রেনটাকে যদি আমরা বুঝতে চাই অর্থাৎ মান্থলি থেকে আমরা শুরু করলাম এই যে দেখুন এখানে মান্থলিতে ক্লিক করার পরে এই যে মার্কেট ট্রেন্ডা এখানে আমরা জিগজ্যাগ নামে একটা ইন্ডিকেটর আছে যেটা আমরা নিয়েছি ইনসার্ট করে তো ট্রেনটা ডাউন দ্যাট মিন্স আপনার মার্কেট মান্থলি অংশে ডাউন দেখাচ্ছে তারপরে আসুন উইকলি দেখেন তো ওইটাও ডাউন দেখাচ্ছে তারপর আসুন ডেলিতে তো মান্থলি এবং উইকলিতে আসলে আমরা নর্মালি ট্রেড বা ট্রেডারের সংখ্যাটা ওইরকম এক্সপার্ট এটা খুব কম আমরা নর্মালি যেটা আমি শুরুতে বলেছিলাম ডেলি ক্যান্ডেলটাই আমরা দেখব তো এরকমভাবে ফার্স্ট আমরা দেখব ডেলি ক্যান্ডেলের ট্রেনটা কোন দিকে তো আমরা ম্যাক্সিমাম যারা স্কেলপিং করব তো ওইদিকেই অর্থাৎ ডেলি ক্যান্ডেল যদি সেলের পক্ষে থাকে তাহলে আমরা ওই দিকে ট্রেডগুলো আমরা ওপেন করব দেখেন আমরা আমি আমার স্কেলপিং স্ট্র্যাটেজিতে তো দুইটা ইন্ডিকেটর তার ভিতরে একটা হচ্ছে জিগজাক এটা হেল্প নিতে পারি আর আরেকটা হচ্ছে আর এস আই তো আর এস আই আর জিগজাকের ব্যবহার সম্পর্কে আমার পূর্বের তো আলোচনা ছিল যে নর্মালি আরেকবার আলোচনা করতেছি অর্থাৎ আর এস আই এর যে মাঝখানে এই যে ধরনের এই রেখাটা আমি নিজে ড্র করেছি আর কি তো নর্মালি এই যে এখানে থার্টি একটা লেভেল আর সেভেন্টি একটা লেভেল আর এস তো যদি থার্টি লেভেলে আসে তাহলে আপনার ওভার সোল্ড বোঝায় অর্থাৎ এখান থেকে আবার বাইরের দিকে যাবে আর যদি সেভেন্টি লেভেল আসে তাহলে ওভার বোর্ড বোঝায় অর্থাৎ এখান থেকে মার্কেট আবার ডাউনে আসবে তো আমরা কনফার্মের জন্য আর এস যেটা আমরা একটা রেখা টেনে এখানে আমরা যদি ফিফটি লেভেল ক্রস করে নর্মালি আমি একটু সেট আপটা করে নিচ্ছি মাঝখানে যে রেখার ফিফটি লেভেল ক্রস করে তাহলে আমরা বাইরে যাব আর যদি অর্থাৎ এই যে রেড লাইনটা এখানে এটা ফিফটি লেভেল এর নিচে থাকলে আমরা সেল অর্ডার করবো আর ফিফটি যে রেড লাইন এটা ক্রস করলে আমরা বাই অর্ডার করব এটা হলো আর এর ব্যাখ্যাটা আর জিগজাকের ব্যাপারটা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলোকে আমাদেরকে হাইলাইট করে দিচ্ছে টু দ্য পয়েন্ট না হলেও আপনাকে কাছাকাছি একটা অ্যাকজামশান দিচ্ছে অর্থাৎ জিগজাকের এই যে মাথাটা যখন নিচে থাকে তখন আপনাকে বাইরের দিকে ডিরেকশান দিচ্ছে আর যখন মাথাটা এখানে এই উপরে থাকবে তখন আপনাকে সেলের দিকে নির্দেশনা দিচ্ছে তো এই দুইটা ইন্ডিকেটর থেকে আমরা একটা ধারণা নিতে পারি পাশাপাশি আরও ইন্ডিকেটর আছে তো আজকে আমার মূল হচ্ছে স্কেলপিং স্ট্র্যাটেজি তো আমাদের স্কেলপিং স্ট্র্যাটেজিতে আমরা ডেলি ক্যান্ডেল দেখতেছি মার্কেটটা এরকম সেলের দিকে তো আমরা ডেলি ক্যান্ডেল যদি দেখলাম আর স্কেলপিং বলতে একেবারে ছোটো টাইম ফ্রেমগুলোকেই আমি মিন করি আর কি মিনিমাম এক মিনিটের নিচে যেহেতু নাই আমরা দেখুন যদি আমরা এক মিনিটের টাইম ফ্রেমটাকে দেখি এক মিনিট বা পাঁচ মিনিট পনেরো মিনিট এরকম হতে পারে আর কি তো আমার কাছে এক মিনিটের টাইম ফ্রেমটাই স্কেলপিংদের জন্য বা স্কেলপারদের জন্য আমি বেটার মনে করি তো এখানে নর্মালি ক্যান্ডেল বা চার্ট প্যাটার্ন যেটা আমরা প্রাইজ অ্যাকশান থিওরিতে হ্যাঁ এটা অলওয়েজ এরকমভাবে আমাদেরকে অবশ্যই নলেজ রাখতে হবে তো জন্য আমাদের ডেসক্রিপশান বুক ওই বক্স থেকে ওই ক্যান্ডেল স্টিক বুকটা আপনার ডাউনলোড করে নেবেন যে ক্যান্ডেলের প্যাটার্নগুলো ভালোভাবে অভিজ্ঞ হওয়ার জন্য আর যারা কাছাকাছি আছেন এদের তো মানে টোটাল আশিটার মতো প্যাটার্ন আছে এই সহজে ক্যাচ করার জন্য আমরা তো আমাদের এখানে নিজস্ব যে সিট ওইটাও কালেক্টর ট্রাই করবেন তো দেখেন জিকজাক যখন আমাকে বাই নির্দেশনা দিচ্ছে আর পাশাপাশি আর এস আই আর পাশাপাশি ক্যান্ডেল এটা এরকমভাবে তিনটা কনফার্মের থেকে আমরা দুইটাতে কনফার্ম হয়ে যাই তাইলে আমরা বাই অর্ডার করতে পারি যেমন অনেক সময় যেমন এখানে দেখেন এখন বলতেছে এই যে জিজ্ঞাক বলতেছে বাই আর আর এসে এখনও বাই বলে নাই কিন্তু আমাকে ক্যান্ডেল আবার এখানে বাই অর্ডার দিয়েছে এই যে এখানে তাহলে এখান থেকে আমরা একটা বাই অর্ডার করবো আবার এখানে এসে ক্লুজ করে দিব এখানে এই যে এই জায়গাটায় আমরা আরেকটু দেখি আপনাদেরকে আরেকটু হাইলাইট করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে মাথাগুলো এই যে এখান থেকে আমরা সেল অর্ডার এই যে পয়েন্টগুলো খেয়াল করুন আমি তারপরে আবার আর একটু আপনাদেরকে শেয়ার করতেছি এই যে দেখেন তিনটা পয়েন্ট একটা হলে যে জিগজাকের এই টপ লেভেল থেকে এখানে দেখেন তো আমরা এখানে এই যে এই ক্যান্ডেলটা আর কি হ্যাঁ একটা ভালো বুলিশ ক্যান্ডেল যখন এখানে একটা কনফার্ম পাইলাম সরি বেয়ারিশ ক্যান্ডেলে তারপরে দেখেন দুই তিনটা ক্যান্ডেল হলে তাহলে আমরা এরকমভাবে একটা সেলের অর্ডার দিতে পারি আবার এখানে এসে ক্লুজ করে দিব যেহেতু জিগজাক যখন এখানে আমাকে এই মাথা শো করবে তখন এটা ক্লুজ করে দিব ক্লুজ করে দিয়ে দেখেন এখানে আবার একটা কনফার্ম পেলাম ক্যান্ডেল আর ঝিকঝাক এখানে নিচে ডাউনে চলে আসা মানে আমি সেলে সেল থেকে বের হয়ে আসবো এবং বাই অর্ডার করবো তা আমরা এখানেই ক্যান্ডেল দেখি মিনিমাম একটা ক্যান্ডেল এখানে দোজি তারপরে যে এইটা কনফার্মেশন ক্যান্ডেল অর্থাৎ মোটামুটি দুইটা তিনটা ক্যান্ডেল হলেই আমরা ধরতে পারি যে না এখান থেকে আপ হবে তাহলে এখানে আবার আপনার আয়সা বাই দিবেন আর স্কেলপিং শর্ট টাইম আপনি এরকম দুই তিন পিস পাঁচ পিস যতটুকু পারেন নিয়ে বের হয়ে যাবেন তাহলে এখান থেকে বাই দিয়ে আমরা এখানেও ক্লুজ করতে পারি বা এখানেও ক্লুজ করতে পারি আবার এখানেও দেখেন জিগজাক এখানে মাথাটা আসছে আবার এখানে যে এই ক্যান্ডেলটা দেখেন যেটা হলো বেয়ারিশ ক্যান্ডেল এবং আগের ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে যেটাকে অ্যাঙ্গালফিং বলা হয় তো এরকম ভালো একটা ক্যান্ডেলের কনফার্মেশান জিগজাক পাশাপাশি আর এস আই এইভাবে আমরা তিনটা ভিতরে যদি দুইটা কনফার্মেশান পান বা আরও আপনাদের ইন্ডিকেটর অন্যান্য যেগুলো ব্যবহার করি তো তারপরে এখান এখান থেকে এরকমভাবে সেল অর্ডার দিবেন আবার এখানে এসে ক্লোজ করে দিবেন তো এটা হলো শর্ট টাইম যারা স্কেলপিং স্ট্র্যাটেজি এরকম অনেকেই বিভিন্নভাবে ফলো করে বাকি আমার স্ট্র্যাটেজিটা এরকম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর এছাড়াও আমরা এরকমভাবে এক ঘন্টা এবং চার ঘন্টায়ও এরকমভাবে এই আর এস আই এবং এই জিগজাক এই প্যাটার্নগুলো আমরা ব্যবহার করতে পারি আর মোট কথা আপনার ক্যান্ডেলের যে প্যাটার্নটা এটা খুবই ইফেক্টিভ বিশেষ করে চার ঘন্টার টাইম ফ্রেম তারপরে ডেলি টাইম ফ্রেম তো বিশ করে আমরা অনেকে বিগিনার যারা আছি তো ওরা অনেকেই স্ক্যালপিং করার জন্য খুবই একটা অ্যাওয়ারনেস থাকে ওদের ভিতরে এই জন্য কোন জায়গায় এন্ট্রিটা নিবে এবং কোন জায়গায় বের হয়ে যাবে একটা ডিরেকশানের জন্য আর কি আর অনেক সময় বেশি আশা করতে যায় সে এরকমভাবে দেখা যায় পরে আবার ওইটা লসে চলে যায় এই জন্য আমি বলে নিচ্ছি যে স্ক্যালপিং দ্যাট মিনস অল্প সময়ে ট্রেড ওপেন করে আবার ক্লোজ করে দেওয়া অল্প লাভেই আর ফাইনালি যেটা বলবো যেহেতু আমরা শুরুতে একটা অ্যানালাইসিস করেছি যেমন আমরা যদি এখানে ডেলিতে ক্লিক করি মার্কেট ট্রেন্ডটা ডাউন তাহলে আমরা এক মিনিট এসে কী করবো আমরা বাইয়ের এন্ট্রিগুলো অ্যাভয়েড করব অর্থাৎ যখন সেলের কনফার্মেশানগুলো পাবো যেমন এখানে সেলের কনফার্মেশন পেয়েছি এখানে সেলের কনফার্মেশন পেয়েছি সেলের এন্ট্রিগুলো নিব তাহলে আমাদের ট্রেডগুলোতে আটকাবে না এটা শুধু স্কেলপিংয়ে না আপনার সবসময় এরকমভাবে লং টাইম আমার ট্রেন্ডটা যেদিকে সেদিকে থাকার জন্য এটা ফরেক্সের একটা অভিজ্ঞ লোকদের কথা ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড বাকি বাই ট্রেড অ্যাভয়েড করতে বলতেছি এমনটা না বাকি আপনি চেষ্টা করবেন ট্রেন্ডের সাথে আপনার স্কেল্পিং স্ট্র্যাটেজিটাও এরকম শর্ট টাইমে অ্যাপ্লাই করে আপনি আমি এখান থেকে গেইন হতে পারি তো বাকিটুকু আপনারা বাস্তবে অ্যাপ্লাই করে আর পাশাপাশি লট কন্ট্রোল এর অলওয়েজ মানি ম্যানেজমেন্ট যেটা তো এখানে স্টপ লস টেক প্রফিট দেওয়ার সময় কোথায় আপনি সাথে সাথে আবার তো দেখে বসে থেকেই ক্লুজ করে দিবেন তো এই জন্য লডটা কন্ট্রোল রেখে ওইভাবে চেষ্টা করবেন বিশেষ করে একটু ভালো ব্যালেন্স হলে তারপরে এরকম স্কেল স্কেলপিংয়ে আসা উচিত তো যারা মোটামুটি একটু এক্সপার্ট হয়েছেন বা ক্যান্ডেল সম্পর্কে প্যাটার্ন সম্পর্কে মার্কেট মুভমেন্ট সম্পর্কে বুঝতে পারেন তাদের জন্য আমি বিশেষ করে যেহেতু রিকোয়েস্ট করেছিল এই জন্য আমি এখানে এই টি আপনাদেরকে শেয়ার করলাম তো আশা করি সবাই এরকমভাবে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় পরে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো প্রয়োজন হলে আমি চেষ্টা করব আপনাদের সলভ করার জন্য আল্লাহ